ইসলামী রাজনীতির প্রাণপুরুষ মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চারমারাই হাফিজাহুল্লাহ। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وما أرسلناك إلا رحمة للعالمين، صدق الله العلي العظيم، وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان قول سے كل إناء يترشى بما فيه صدق الله العلي العظيم شبه درود شریف پوری اللهم صل على اصحابه وبارك وسلم شکریہ আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। আজকে বরিশাল ঐতিহ্যবাহী এক জেলা যেখানে জন্মগ্রহণ করেছিলেন সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, যেই মাটিতে জন্মগ্রহণ করেছিলেন সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, যেই মাটিতে জন্মগ্রহণ করেছিলেন নিসারউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি সহ অনেক অসংখ্য আল্লাহর খাস বান্দারা, যাদের বরকতে আজকে বরিশাল দক্ষিণাচল ধন্য। আমার এখনো মনে আছে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে বাংলাদেশের উল্লেখযোগ্য অনেক অন্য দলীয় রাজনৈতিক লিডাররা বক্তব্য রেখেছেন যে আমরা এমন এক ব্যক্তিকে হারিয়েছি, আমরা অনেক সময় চিন্তা করতাম, মাইকে ওদিকে শব্দ হয় না, মানে ডান দিকে শব্দ করি না, বিভিন্ন ধরনের বালা মুসিবত, বিভিন্ন ধরনের আল্লাহর পক্ষ থেকে যখন গজব বন্যা আসত তখন আমরা মনে করতাম যেহেতু দক্ষিণ অঞ্চলের ভিতরে আল্লাহর খাস বন্দা আল্লাহর খাস অলিরা রয়েছে যার কারণে বড় ধরনের কোনো বন্যা আমাদেরকে আঘাত করবে না, কিন্তু আজকে এমন এক ব্যক্তি আমাদের সামনে থেকে বিদায় হয়ে গেল, এখন আমরা ভয় করতেছি যে হয়তোবা কোন ধরনের গজব বিপদ আমাদের উপরে চাপিয়ে বসে। দেখা গেল আব্বাদুর রহমাতুল্লাহি আর ইন্তেকালের পরের বছরই এই দক্ষিণ অঞ্চলে সিডর এমনভাবে তৈরি হয়েছে তাম বিশ্বে যেটা ইতিহাস হয়ে থাকবে। তা আমি বলবো আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার রসুল আমার নবীকে আমি কেন পাঠিয়েছি, শুধু মানুষ নয় সমস্ত মাখলুকাতের শান্তির নিশ্চয়তার দুধ হিসাবে আমি আমার রসুলকে প্রেরণ করেছি। তার বাস্তবতা আমি বেশি লম্বা না বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ আমেরিকা তাম দুনিয়ার আধুনিকতার দিক থেকে এবং যেটাকে আপনার বলা হয় উন্নয়নের রাষ্ট্র দিক থেকে আজকে তাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য, তাদেরও মূল বিচারালয়ের সামনে মূল ফটকের ভিতরে এখনও পরিষ্কারভাবে লেখা রয়েছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ইতিহাস পড়লে দেখবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দুনিয়ামুখী শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে উল্লেখযোগ্য, সেখানে 100 মনীষীর নাম বিজাতিরা লিস্টি করেছেন দুনিয়া সৃষ্টির পরে, তারা বাধ্য হয়ে আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার নামকে তারা এক নম্বরে নিয়ে আসতে বাধ্য হয়েছে। আমাদের পাশের রাষ্ট্র ভারত বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন সময় শান্তির ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলেছিলেন, আল্লাহর রসুলের দিকে ইঙ্গিত করে তার নীতি আদর্শ যদি ফলো করা যায় শান্তি পাওয়া যায়। এই আলোচনার মাধ্যমে আমি মূলত বুঝাতে চাই, যারাই আমরা রাজনীতি করি এবং যারাই নাকি রাজনৈতিক দল হিসেবে প্রকাশ করছে, তাদের মূল একটা লক্ষ্য উদ্দেশ্য শান্তি, শান্তি, কথা ঠিক না? কিন্তু এতক্ষণ পর্যন্ত বিভিন্ন বক্তাদের মুখ থেকে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন যে আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স 50 বছর পার হয়ে 51 বছরে পড়েছে, যাদের মাধ্যমে দেশ পরিচালিত হলো, বর্তমানে চলছে। এরা বিভিন্ন সময় সুন্দর সুন্দর কথা বলে আমাদের সাধারণ মানুষকে বোকা পেয়ে ধোকা দিয়ে, তারা মসনদে গিয়ে ক্ষমতায় গিয়ে আমাদেরকে বিভিন্ন সময় ক্ষমতার মসনদের সিঁড়ি হিসাবে ব্যবহার করে, আজকে আমরা লক্ষ্যগুলো দেখব, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা আমাদের রিক্সাওয়ালা বাজানদের ঘাম ঝরাব মাথার থেকে পা পর্যন্ত, সেই অর্থ তারা বিদেশে পাচার করে সেখানে বেগম পাড়া তৈরি করে। শুধু তাই নয়, আমাদের কষ্ট অর্জিত সেই টাকা আজকে পিকে হালদার সহ আপনারা লক্ষ্য করেছেন, যেটা আমাদের দেশের সম্পদ হাজার হাজার লক্ষ কোটি টাকা, এদেশ থেকে পাচার হয়ে আজকে তারা বিভিন্ন বিদেশে চিত্ত বিনোদন মত বিভিন্ন বেহায়াপনে আড্ডার বিচারে লিপ্ত হয়ে, আর আজকে আমাদের বাংলাদেশের সাধারণ গরিব মানুষ আজকে আমাদেরকে শোষণ করে আজকে আমরা স্বাভাবিক জীবন যাপন করবো সেই পরিবেশটুকু পর্যন্ত বাংলাদেশে বর্তমানে নেই। আজকে কত বড় ষড়যন্ত্র চলছে আপনারা লক্ষ্য করেছেন, মুসলমান ইসলাম সম্পর্কে বুঝতে হবে, এবং বিজেপিরা যারা রয়েছেন যারা শান্তির জন্যে হন্য হয়ে আজকে জীবনকে বাজি রেখে রাস্তায় নেমে যারা আজকে বিভিন্ন প্রতিবাদ করছেন, আমি তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই যে আজকে যারা নাকি দুর্নীতি করে এদের বিরুদ্ধে আমরা যখন কোনো আলোচনা করব, তখন আমাদেরকে বিভিন্ন বাক রুদ্ধ করার জন্যে বিভিন্ন ধরনের জেল এমনকি গুম সহ আমাদের জীবনকে বের করে লাশ হিসেবে রাস্তায় ফেলে রাখা হয়, সে দৃশ্য বাংলাদেশের ভিতরে রয়েছে। আর ইসলামের নীতি আদর্শের দিকে আপনারা যদি তাকান, দেখবেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। তিনি মসজিদে বিদের ক্ষুদ্রত অবস্থায় এক সাধারণ মুরব্বী বলছিলেন, আমির আপনার গায়ে যে আমরা জামা দেখছি সে জামা তো রিলিফের কাপড়ের জামা, রিলিফের কাপড় আমরাও পেয়েছি আপনিও পেয়েছেন, কিন্তু আমার কাপড় দিয়ে আমার পুরো জামা হয় নাই, আপনার কাপড় দিয়ে জামা কেন হলো? বুঝাতে চায় যে আপনি ক্ষমতায় থাকার কারণে আমার চেয়ে আপনি কাপড় বেশি নিয়েছেন। একজন আমির বাংলাদেশের 200 দেশের রাজা, তখন আমির বলছিলেন এই প্রশ্নের উত্তর দিবে আমার ছেলে আবদুল্লাহ, তিনি বসে গেছেন, আবদুল্লাহ উঠে বলছিলেন রিলিফের কাপড় আমিও পেয়েছি আব্বাও পেয়েছে, কিন্তু আমি দেখি আমার কাপড় দিয়ে আমার জামাও হয় না আব্বার জামাও হয় না, তাই আমার কাপড়টাকে আমি আব্বাকে দান করেছি, যার কারণে আজকে দুইটা কাপড় মিলে আব্বার সুন্দর একটা জামা হয়েছে। সাধারণ মুরব্বী বলছিলেন যে আমির প্রশ্নের উত্তর পেয়েছি, এখন আপনি বক্তব্য রাখেন। আজকে আপনাদের সামনে আমি যে একটা প্রবাদ বাক্য বলেছি, কুল্লু এনাই তারা সবই মাফি হে, যে ভাণ্ডের ভিতরে যা থাকবে কাত করলে তাই পড়বে, বোতলের ভিতরে প্রস্রাব রাখবেন আপনি কাত করবেন সেখান থেকে আপনি মধু পাবেন কোথার থেকে, বোতলের ভিতরে মদ থাকবে আর সেটা আপনি কাত করবেন সেখান থেকে আপনি শরবত পাবেন কোথার থেকে। আজকে যারা দেশ পরিচালনা করছে স্বাধীনতার পর থেকে, এদের ইতিহাস যদি আমরা দেখি, ইতিহাস যদি আমরা পড়ি, দেখি এদের ভিতর থেকে সামনে মাকাল ফলের মতো ভিতরে সবচেয়ে অশান্তির আগুন, জুলুমের আগুন, মিথ্যার আগুন, সর্বশয়তানি আগুন ভিতরে থাউ থাউ করে জ্বলছে, এদের মাধ্যমে শান্তি কোথার থেকে পাবেন? এর জন্য আমি বলবো, আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না ঘটায়
সে জাতির ভাগ্যের পরিবর্তন আমি কখনোই ঘটাই না। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? সেই হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা লক্ষ্য করেছেন যে আমরা ঢাকা কিছুদিন আগে কেন্দ্রীয় সমাবেশ করেছিলাম মহা। আলহামদুলিল্লাহ বাংলাদেশের ভিতরে ঐতিহাসিক উল্লেখযোগ্য স্বতঃস্ফূর্তভাবে সর্বশ্রেণীর মানুষ সেখানে সাড়া দিয়ে আমাদের এই দাবির সঙ্গে একমত হয়ে বাংলাদেশের সরকার সহ যারা নাকি বিভিন্ন দুর্নীতিগ্রস্তের সাথে জড়িয়ে আছে তাদেরকে আমরা জানান দিয়েছি যদি এর পরিবর্তন আপনারা না করেন আমরা বাধ্য হব। বাংলাদেশের ইতিহাস রয়েছে স্বাধীনতার জন্য। আজকে বাংলাদেশে 30 লক্ষের মতো মানুষ বলা হয় তাদের জান দিয়েছে, তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পঙ্গু করে তাদের মেয়ে ছেলে ঘর বাড়ি ছেড়ে দেশকে রক্ষা করেছে, ইমানকে রক্ষা করেছে। যদি প্রয়োজন হয় মদের আইন বাতিল করতে আমরা জীবন দেব, আমরা রক্ত দেব, তারপরেও মদের আইন পাশ করতে বাংলার জমিনে আমরা দেব না ইনশাআল্লাহ। তাই নয়, আজকে আমরা লক্ষ্য করে দেখবেন আজকে যে ষড়যন্ত্র তৈরি হয়েছে আপনার লক্ষ্যগুলি দেখবেন। আজকে বাংলাদেশের মধ্যে একটা কথা রয়েছে যে শিক্ষার মাধ্যমে জাতির মেরুদণ্ড তৈরি হয়। এটা আমার আব্বা জান রহমাতুল্লাহি আলাইহি তিনি পরিষ্কারভাবে জানান দিয়ে গেছিলেন। সব ধরনের শিক্ষার মাধ্যমে মানুষ জাতির মেরুদণ্ড তৈরি হয় না, সুশিক্ষার মাধ্যমেই জাতির মেরুদণ্ড তৈরি হয়। যার বাস্তবতা আজকে আপনি লক্ষ্য করেছেন, তুরিনা ফ্রোস ব্যারিস্টার দাবি করে, সে আজকে বিদেশ থেকে বড় ধরনের কি নিয়ে আসছে, ডিগ্রি নিয়ে আসছে, কিন্তু ওর শিক্ষার মাধ্যমে ওর অসুস্থ মাকে ঘর থেকে বের করে বিভিন্ন অনৈতিক চরিত্রের মধ্যে লিপ্ত হয় বাংলার জমিনে শিক্ষাকে কলঙ্কিত করেছে ওদের মতো মানুষ। তাহলে বোঝা গেল এই শিক্ষার মাধ্যমে ওদেরকে মানুষ বানাতে পারে নাই। যেই শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ তৈরি হয় সেই শিক্ষার নাম হলো ইসলামী শিক্ষা। সেই শিক্ষা বন্ধ করা বর্তমানে ষড়যন্ত্র চলছে। আজকে একটু আগে আপনারা শুনছিলেন যে আজকে যে শিক্ষামন্ত্রী রয়েছে দীপু মনি, তার ইতিহাস জানেন? তার ভাই বন্ধুতা ও তার সমস্ত আত্মীয় স্বজনের ব্যাপার ইতিহাস জানেন? সব দুর্নীতির গ্রস্ত। আমি সেদিন কারো সেই পাশ থেকে আসছি, আমি সব জেনে আসছি, সব কথা তো আমাকে বলাও যায় না, এত ঘৃণিত ব্যাপার। আজকে ক্ষমতা পেয়ে আজকে শিক্ষা থেকে সিলেবাস থেকে পাঠ্যসূচি থেকে ইসলামী শিক্ষা বাদ দিবে, সেখানে নাস্তিকতা দারুইনের বিবর্তন নীতি যেটার মাধ্যমে মানুষ নাস্তিক তৈরি হবে আর সেই বাচ্চাদেরকে শিখিয়ে নাস্তিক বানাবে, এই পরিকল্পনা কখনোই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের উলামায়ে কেরাম, বাংলাদেশের নবজী কোনো মানুষ বাস্তবায়ন করতে দেবে না ইনশাআল্লাহ। আপনারা লক্ষ্য করেছেন আজকে আমরা দেখেছি আমার আব্বাজ রহমাতুল্লাহ আলাই বলতেন বাংলাদেশের জাতীয় পাখি দয়ুল পাখি, এতে দয়ুল পাখির কোনো ইজ্জত বাড়ে নাই, ও তো গাছেই রয়েছে বাগানেই রয়েছে, কথা ঠিক নেবে ঠিক, কিন্তু শাপলা ফুল জাতীয় ফুল, ওকে শাপলা ফুল জাতীয় ফুল হওয়ায় সংসদে কোনো জায়গায় ও জায়গা পেয়েছে? ও তো বিভিন্ন জায়গায় খালে বিলের ভিতরেই আছে। তাই ইসলাম রাষ্ট্র ধর্ম এটার একটা ইসলামের কোনো উপকার হয় না যদি ইসলামের নিয়ম অনুযায়ী সর্বত্র বাস্তবায়ন না হয়। তারপরেও তো একটা সম্মান, যেহেতু আমরা বাংলাদেশে শতকরা 92 জনের মধ্যে মুসলমান বসবাস করি, এই দেশের ভিতরে ইসলাম শব্দ থাকবে না, আর এটাও নাস্তিকেরা সহ্য করতে পারছে না, সংবিধান থেকে পরিবর্তন করবে, এই ইসলাম শব্দ পরিবর্তন করবে, ইসলামের দিকে চোখ তুলে তাকাবে, আর আমরা বসে বসে দেখব আঙ্গুল দিয়ে সোজা করে চোখের ভিতরে ঢুকিয়ে। সেই হিসাবে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আজকে বাংলাদেশের ভিতরে আমরা যে 15 দফা আপনারা জানেন দাবি করেছিলাম কেন্দ্রীয় মহাসমাবেশে, সেই দাবিগুলো বাস্তবায়নের জন্যে আমরা আমাদের জান মাল আমাদের সব দিয়ে এর প্রতিবাদ সহ বাস্তবায়নের জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।
এক নম্বর, যে কোনো মূল্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে, বাজার কারসাজির সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে, দুই, দেশে মদ ও সকল ধরনের মাদকদ্রব্য নিষিদ্ধ করতে হবে, তিন নম্বর, শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, পূর্ণ আবশ্যিক বিষয় হিসাবে পণ্য করতে হবে, গণ্য করতে হবে, প্রাথমিক বিদ্যালয়ে মুসলিম শিশুদের জন্য নামাজ শিক্ষা কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, শিক্ষা সিলেবাস থেকে চরম নাস্তিক্যবাদী সকল ধর্মবিরোধী অবৈজ্ঞানিক ও পোস্তাপচা ডারউইনের থিওরি বাদ দিতে হবে, কারান্তকারীন সকল মজলুম আলেম এবং রাজবন্দীদের মুক্তি দিতে হবে, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে জাতীয় সংসদ ভেঙে দিতে হবে, সকল নিবন্ধিত রাজনৈতিক দলের মতামত নিয়ে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করতে হবে, সকল তফসিল ঘোষণার পর থেকে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পূর্ব পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েন করতে হবে এবং নির্বাচনের দিন সশস্ত্র বাহিনীর হাতে বিচারিক ক্ষমতা দিতে হবে, নির্বাচনে সকল দলের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে, রেডিও টেলিভিশন সহ সকল সরকারি বেসরকারি গণমাধ্যমকে সবাইকে সমান সুযোগ দিতে হবে এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল ধরনের হয়রানি বন্ধ করতে হবে, দুর্নীতিবাজদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে, এই জানাতে দুর্নীতিগ্রস্ত তাদেরকে নির্বাচনে অযোগ্য বলে ঘোষণা করতে হবে, নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখতে হবে, রাজনৈতিক স্থিতিশীলতা জাতীয় সংহতি ও কার্যকর সংসদ প্রতিষ্ঠায় জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি পিআর নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করতে হবে, গণমাধ্যম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পুরিত বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে, সকল রাজনৈতিক দলের জন্য সভা সমাবেশ সহ সাংবিধানিক স্বীকৃত সকল রাজনৈতিক কর্মসূচি ও বাক স্বাধীনতা উন্মুক্ত করতে হবে, আল্লাহ আমাদের এই পুনরুদ্ধার দাবিকে বাস্তবায়নের জন্য আমাদেরকে আল্লাহ সাথে জড়াই থাকার চেষ্টা আমাদের আল্লাহ দান করুক, আর সাথে সাথে আপনারা যে কষ্ট করে রৌদ্রের মধ্যে যে ত্যাগ আপনারা আজকে প্রমাণ করেছেন, আমার মন বলছে সেদিন বেশি দেরি নয়, এই বাংলাদেশের ভিতরে দুর্নীতি মুক্ত হবে, সন্ত্রাস নাস্তিক এর থেকে দূর হবে, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন।